আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি কচু শাকের রেসিপি। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। কচু শাকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছু কচু শাক নিয়েছি, যেই পাতাগুলো একদম কচি সেই পাতাগুলো সহ ডাটাগুলো নিয়েছি। আর আমি এখানে অনেক বেশি পরিমাণে কচু শাক নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। আর কচু শাকের পানিটা আমি ভালোভাবে জড়িয়ে নিইনি, যাতে এক্সট্রা পানি না দেওয়া লাগে। তো এখানে একটা বড় হাঁড়িতে শাকগুলো নিয়ে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা ফুল আঁচে রেখে অপেক্ষা করছি 5 মিনিট। যেহেতু কচু শাক থেকে অনেকটা পানি বের হবে, তাই এখানে এক্সট্রা পানি দিইনি। 5 মিনিট পর শাকগুলো কিন্তু অনেকটা মিশে গিয়েছে, এখন আমি একটু নেড়ে দিচ্ছি। আর অনেক বেশি ধোয়ার কারণে বোঝা যাচ্ছে না, আর শাকগুলো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা কমে গিয়েছে। এখন এই শাকটা কিন্তু প্রায় আমি 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিয়েছি। 15 মিনিট সিদ্ধ করার পর একদম ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এক্সট্রা যে পানিটা আপনারা চাইলে শুকিয়ে নিতে পারেন, তবে আমি শুকিয়ে নিব না। আমি এই পানিটাকে একটা স্ট্রেনারে নিয়ে ছেঁকে নিব। পানিটাকে আমি ছেঁকে নিয়ে তারপর একটা মিক্সিং বোলে শাকটা নিয়ে নিলাম, আর শাকটা ঠিক এরকম হয়েছে। আর এই রেসিপির জন্য অনেকে এই শাকটাকে ব্লেন্ড করে নেন কিংবা শিলপাটায় বেটে নেন। আপনারা আপনাদের পছন্দ মতো বেটেও নিতে পারেন, তবে আমি মনে করি বেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আমাদের দরকার হবে এখানে ইলিশ মাছ। আমি এখানে ইলিশ মাছের মাথা এবং লেজ নিয়েছি, আপনারা চাইলে এখানে ইলিশ মাছের পিসও দিতে পারেন। মাথা এবং লেজটাকে আমি ছোটো করে টুকরো করে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেল। আমি এখানে 1/4 কাপ রান্নার তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আধা কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভেজে নিব হালকা একটু কালার আসা পর্যন্ত। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা হালকা কালার চলে এসেছে ঠিক এইরকম, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা 1 চা চামচ। রসুন বাটাটাকে একটু ভেজে নিচ্ছি, তাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। অনেকেই বলেন যে ইলিশ মাছে রসুন বাটা ব্যবহার করলে ইলিশের আসল গন্ধ পাওয়া যায় না। আসলেই তা না, রসুন আদা ব্যবহার করা যায়, কখনো ইলিশের গন্ধ নষ্ট হয় না আমি মনে করি। তো আমি রসুনটাকে ভেজে নিয়েছি, তারপর এখানে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। যারা পছন্দ করেন না তারা আদা রসুন বাটাটা স্কিপ করতে পারেন। তারপর সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি শুকনো যে মশলাগুলো দিব, প্রথমে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ি 1.5 চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ি 1.5 চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখানে 1 চা চামচ, লবণ আমি সামান্য দিয়ে দিলাম, যেহেতু পানিটা আমি ছেঁকে নিয়েছিলাম লবণটা অনেক কমে গিয়েছে তাই। তারপর জিরা গুঁড়া এখানে আমি টালা জিরা গুঁড়া 1.5 চা চামচ দিয়ে দিয়েছি। লবণটা চেক করে কচুটাতে তারপর এখানে অ্যাড করবেন, আমি চেক করেছিলাম, আমার কাছে কম মনে হয়েছে তাই আমি এখানে দিয়েছি। তারপর আরও সামান্য পানি অ্যাড করে দিলাম। এই মশলাটাকে আমি 5 থেকে 6 মিনিট কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হলে এই রান্নাটা খেতে অনেক বেশি ভালো হয়। মশলাটাকে প্রায় 6 মিনিট কষিয়ে নিয়েছি, আর 6 মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি মাছের মাথা এবং লেজগুলো। তো মাছের মাথা এবং লেজগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে তারপর আমি এখানে পানি অ্যাড করে দিব। আমি এখানে আধা কাপ পানি দিয়ে দিলাম, আর পানিটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি 3 থেকে 4 মিনিট। চুলার আঁচটা এই পর্যায়ে আমি ফুল আঁচে রেখেছি। 3 থেকে 4 মিনিট পর মাছগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে, যাতে মাছটা ভালোভাবে আগে থেকে সিদ্ধ হয়ে যায়। তো আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর ইলিশ মাছ সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, 8 থেকে 10 মিনিটে সিদ্ধ হয়ে যায়। প্রায় আরও 4 থেকে 5 মিনিট পর মাছটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি এই মাছের টুকরোগুলোকে তুলে নিব। আপনারা চাইলে না তুলেও রান্নাটি করতে পারেন, তবে তুলে নিলে ভালো হয়। তো আমি সবগুলো টুকরো তুলে নিচ্ছি। তো মাছগুলো তুলে নেওয়ার পর আমি একটু ভালোভাবে মশলাটাকে নেড়ে মিশিয়ে নিলাম, তারপর এখন সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবগুলো কচু শাক যে
সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে সবগুলো কচু শাক দিইনি, আমি অর্ধেক রেখে দিয়েছি ভাজি করার জন্য, আর অর্ধেক এখানে রান্না করছি মাথা এবং লেজ দিয়ে। তো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি প্রায় 2 মিনিট পর, এই যে দেখুন। তো এখন একটা হাতার সাহায্যে ভালো করে এইভাবে একটু নেড়ে দিতে হবে যাতে করে মিশে যায়, যেহেতু আমরা ব্লেন্ড করিনি বা শিলপাটায় বেটে নিইনি। তো এভাবে একটু ভালো করে মিশিয়ে নিলে ভালো হয়। তো এভাবে প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করার পর এখন যে আমরা মাথা এবং লেজটাকে কষিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, আর মাথা এবং লেজটাকেও এভাবে একটু ভেঙে নিব, তাতে করে কচু শাক পুরো রান্নাটাই ইলিশ মাছের যে ফ্লেভারটা ছড়াবে। ভালো করে নেড়ে চেড়ে এইভাবে আমি প্রায় আরও 8 থেকে 9 মিনিট রান্নাটা করে নিব। আর এখানে আমি কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ফালি করে দিতে পারেন, আমি এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি, তাতে করে কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়াবে। আর অনবরত নেড়ে দিচ্ছি যাতে করে নিচে দিয়ে লেগে না যায়, কারণ যে কোনো রান্না যদি নিচে দিয়ে লেগে যায় তাহলে কিন্তু মশলার যে ঘ্রাণটা নষ্ট হয়ে যায়। তো এইভাবে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমাদের কচু শাক রান্না শেষ। তো আমাদের কচু শাক রান্না কিন্তু শেষ, এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে একটা ডিশে বেড়ে নিচ্ছি। ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে কচু শাকের এই রান্নাটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমি গরম গরম ভাতের সাথে নিয়ে নিলাম, সাথে এক টুকরো লেবু এবং কাঁচামরিচ আর হচ্ছে এই কচু শাক। অসম্ভব ভালো লেগেছে এই কচু শাকের রেসিপিটি, আমার বাসায় সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। আপনারা আমার রেসিপিতে একবার হলো ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।